সি প্লাস প্লাস এর বাংলা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকের পর্বে আমি ইনলাইন ফাংশন নিয়ে আলোচনা করব আমরা প্রোডাক্ট ডিক্লেয়ার করে এই ডেফিনেশনটা আমরা ফাংশনের বাইরে দিচ্ছি এর সুবিধার হল যে আমাদের ক্লাসটা অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন দেখাচ্ছে পাশাপাশি এতে মেমোরি কম লাগে কেন মেমোরি কম লাগে সেটা আমি গত পর্বে আলোচনা করেছি কিন্তু এর একটা অসুবিধা হলো আমরা যখন এখান থেকে এই ফাংশনটাকে কল করতেছি তখন সে খুঁজে দেখতেছে যে এই ফাংশনটা কোথায় রয়েছে এবং এর জন্যই আমাদের প্রসেসটা একটু স্লো হয়ে যায় এই সমস্যার সমাধানের জন্য ইনলাইন ফাংশনের ব্যবহারটা রয়েছে আমরা যদি একটা ফাংশনকে ইনলাইন করে দিই তখন সে এটার সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক আপ হয়ে যায় এবং সে বলে যে আমি এর সঙ্গে আছি তখন এই সার্চের যে টাইমটা সেটা লাগে না অর্থাৎ এই জায়গায় সে অ্যাটাচ হয়ে যায় আমরা যখন এই ফাংশনের ভিতরেই এই ক্লাসের ভিতরেই ফাংশনের ডেফিনেশন দিয়ে দেই এই জিনিসটাকে বলা হচ্ছে অটো এলাইনি অর্থাৎ এক্ষেত্রে আমাকে তো আর সার্চ করতে হচ্ছে না কিন্তু যখন আমরা বাইরে দিয়ে দিচ্ছি তখন আমাদেরকে ইনলাইনটা উল্লেখ করে দিতে হবে যে এই ফাংশনটা আমাদেরকে ইনলাইন করে রাখতেছি অর্থাৎ এটা এটার সঙ্গে অ্যাটাচ হয়ে আছে তো এর জন্য বেশি কিছু করতে হয় না আমরা বাইরে যেভাবে ফাংশনটা ডিক্লেয়ার করি ঠিক সেভাবে শুধুমাত্র তার আগে ইনলাইন কথাটা লিখে দিতে হয় এর মানে হচ্ছে এই ফাংশনটা আমি এখন ইনলাইন ডিক্লেয়ার করলাম সো এখন আপনাদের এই প্রশ্নটা আসতে পারে যে এটা যদি যদি সুবিধা হয় তাহলে আমরা সব ফাংশনে ইনলাইন ইউজ করি না কেন এর কারণটা হচ্ছে যে ইনলাইন ফাংশনটা সব ক্ষেত্রে কাজ করে না ফাংশন যদি খুব বড় হয়ে যায় অথবা ফাংশন যদি খুব বেশি ডিক্লেয়ার করা হয় অথবা বেশি সরি বেশি বা কল করা হয় সেক্ষেত্রে ইনলাইন কাজ করে না আর আপনি অনেক বেশি ফাংশনও ইনলাইন করে রাখতে পারবেন না এটা হচ্ছে একটা অসুবিধা সো আপনার যে ফাংশনটা কম আপনার দেখতেছেন যে ফাংশনটা আপনার একটু দরকার পড়তেছে ইনলাইন করার দ্রুত আহ ক্ষেত্রে আপনি সেই সেইগুলোকে ইনলাইন করে রাখতে পারেন এটা আপনার প্রয়োজনে সো ইনলাইন করলে যে ব্যাপারটা হচ্ছে যে তাড়াতাড়ি কল করা হচ্ছে এই প্রসেসটা যে এখান থেকে সার্চ করে যে প্রসেসটা এটা দ্রুত হচ্ছে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হবে পয়েন্ট্রি টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে